ঝিনাইদহের ব্যাপারীপাড়ায় মাকে নির্যাতন ও ভরণ পোষণ না করার ঘটনায় দায়ের করা মামলায় ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি জানান, শহরের ব্যাপারীপাড়া এলাকায় বৃদ্ধা জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও সেলের স্ত্রী রুমা শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। এমনকি শারীরিক অসুস্থতায় ঠিকমতো চিকিৎসা করাতো না, ভরণ পোষণ দিত না, এমন অভিযোগে বুধবার দুপুরে থানায় একটি ভরণ পোষণ মামলা দায়ের করেন জহুরা খাতুন।